গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি লেগে পড়েছি বিছানাটাকে তুলতে, মানে বিছানা চাদর বালিশের কভার সব তুলে দেবো আজকে, যেহেতু সানডে। তো সানডে তো আমার সব কিছু কাছাকাছি হয়, তো সেই জন্য বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো। তো সেটাই সকাল সকাল চলে আসলাম আগে করতে, তারপরে বাসির ঘর দুয়ারগুলো ঝাড় দিতে হবে। আমি সকালবেলা উঠে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে নিয়ে তারপরে এই কাজগুলোতে লেগে পড়েছি। তো দেখো, কথা বলতে বলতে আমার বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে এবং বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেল, তবে নতুন চাদর পেতে নিচ্ছি। তো আমার চাদরের স্টক জানো তো ফুরিয়ে আসছে, এই সব চাদরগুলো সব বিয়েতে পেয়েছিলাম, তো ধীরে ধীরে সব চাদরগুলো ইউজ করতে করতে যা হয় আর কি ফেড হয়ে আসছে। তো কিছু কালারফুল চাদর কিনবো ইচ্ছা আছে, তো কিনলে পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেগুলো দিয়ে চলছে চলুক, ইচ্ছা আছে ওপরে ঘরগুলো কমপ্লিট হয়ে গেলে পরে ওপরে যখন উঠে যাব, ওপরের ঘরে যখন থাকা শুরু করব আর কি, তখন নতুন চাদর কিনবো, তখন নতুন চাদরগুলো পাঠবো। তো দেখো, বিছানাটাও বিছানার চাদরটাও পাতা হয়ে গেল। তো দেখো, বিছানার চাদরটাও পাতা হয়ে গেলো এবং জানলাগুলোকে আমি খুলে দিলাম। তো জানলাটা লিমিটেড কিছুক্ষণ সময়ের জন্যই খোলা থাকবে, কারণ আমার হাজব্যান্ড বাড়ি আছে, আমার হাজব্যান্ড বেশিক্ষণ জানলা খোলা রাখাও পছন্দ করে না, ওর বিশেষ করে তো গরমকালে একদমই পছন্দ করে না। তো বাড়ি এসে বাজার থেকে ফিরলে পরে স্নান ঠান করে নিয়ে ঘরে যেই বসবে, ব্যাস সব জানলা ঠান্না বন্ধ করে দিয়ে তারপরে বসে থাকে। তো দেখো, বিছানাটাও গোছানো হয়ে গেছে, টিপটাপ ফিটফাট বিছানা, দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তারপর দেখো, আমি ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে একবারে ঝাড় দিয়ে নেবো, যাতে করে একটু পরে ঘরটা ভালো করে মুছে নিতে পারি, আর বারবার যাতে ঝাড় না দিতে হয় একবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সেই জন্য। এবার দেখো, আমি চলে আসলাম আমার ঠাকুরের যে জায়গাটা সেই জায়গাটা মুছতে। তো তার আগে বলে দিই, আমি কিন্তু ভালো করে হাত পা ধুয়ে তারপরে এসেছি ঠাকুরের এই জায়গাটা মুছতে। বাসি ঘরটা সাজো না করে তো ঠাকুরের জায়গাটা মোছা যায় না, তো আগে সেটা করে নিয়ে তারপর ঠাকুরের জায়গাটা মুছে নিলাম। তো মোছার পরে দেখো, এবার চলে আসলাম রান্নাঘরে, ঠাকুর ঘরটা তো মুছলাম দেখলেই। তো তারপরে হাত হাত ধুয়ে চলে আসলাম এবার কিচেনে, কিচেনের স্ল্যাবটা এবং কিচেনের কাউন্টার টপটা এবং গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে দেখো চা বসিয়ে দিলাম। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, কত তারিখ, আই থিঙ্ক 10 তারিখ, 10th April। তো এখন বাজে সকাল 10টা। তো সকালবেলা উঠে সকালে ঘরের কাজকর্ম যা যা ছিল সেগুলো তো দেখলে কমপ্লিট করলাম। তো সেগুলো কমপ্লিট করার পরে এখন চা বসিয়েছি, তো চাটা খেয়ে এবার ঘরের কাজকর্ম যে বাকি যেগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। আজকে সানডে, বুঝতেই পারছো, সপ্তাহের বাজার আসবে, তো সেই বাজার হাটগুলোকে সব গোছাতে হবে, বাজারপত্রগুলোকে সব গোছাতে হবে। ফ্যানটা বন্ধ করবো, খালি ঘুরঘুর করছি। তো বাজারপত্র গোছাতে হবে, গুছিয়ে নিয়ে তোমার রান্নাবান্না করতে হবে। টিফিনে সেরকম কোনো প্রেশার নেই, কারণ কি বলতো, টিফিনে কালকে আমি ছোলার ডাল করেছিলাম, তো ছোলার ডালটা কিছুটা পরিমাণে রয়েছে, শুধু রুটি করে নেবো তাহলেই হয়ে যাবে আজকে সকালের ব্রেকফাস্ট, আর কিছু ঝামেলা নেই। আর দুপুরে হবে চিকেন আর ভাত, মুরগির ঝোল আর ভাত, আর দেখি রায়তা করি কি স্যালাড কাটি, যাই হোক হবে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এখনও মেশিনে জামাকাপড়গুলো দেওয়া হয়নি, মেশিনে জামাকাপড়গুলো দিতে হবে, ওগুলো কাছাকাছি হয়ে যাক। আচ্ছা, বেশ রোদ উঠেছে বাইরেটা, দেখো পুরো একদম ঝাপসা লাগছে, তো বাইরেটা বেশ রোদ উঠেছে। এই দেখো আমার পেয়ে কী বলি, আমার পেয়ে কী বলি, ওর নাম রাখা হয়েছে প্যাটকা বুড়ো, তো আমি ওকে পে কী বলি বলে রাখি। তো এখন বড়টা খেয়ে গেল, ওটাকে খেতে দিতে হবে, খেয়ে দেয় ব্যাস সামনের গেটটা খোলা ছিল বেরিয়ে গেছে, এই তো হচ্ছে ব্যাপার। আর জানো তো, তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, আজকে সকাল সকাল এসে না অনেকদিন পর, মানে আমি এই গাছগুলোর উপর কোনো আশাই ছিল না, তো অনেকদিন পর এই গাছটা দেখে না দিলটা একেবারে খুশ হয়ে গেল। তো ছোট ছোট বেবি প্ল্যান্ট বেরিয়েছে দেখো, এই দেখো, এই যে এটা তো স্নেক প্ল্যান্ট,
আমি জানি এটা স্নেক প্ল্যান্ট, তো এই দেখো, বুঝতে পারছো ছোট ছোট বেবি প্ল্যান্ট বেরিয়েছে, এই যে। তো দেখে মনটা এত খুশি হয়ে গেল না, তিনটে বেরিয়েছে, তিনটে তিনটে বেবি প্ল্যান্ট বেরিয়েছে। আর মানে মাটিটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, একটু ভালো করে জল দিতে হবে, অনেকদিন খেয়াল করা হয় না এগুলোর দিকে। তো যাই হোক, তোমার চলো এইবারে চাটা করি, চাটা খাই, তারপর রুটি কটা করি। হাজবেন্ড গেছে বাজারে, বাজার আনলে পরে বাজারগুলো গোছাতে হবে। আর আচ্ছা, সানডে ঘুম থেকে তো উঠতে একটু দেরি হয়েছেই, তোমরা তো জানোই। যাই হোক, চলো চাটা করি, চাটা খাই, আর সারাদিনে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সানডেতে কীভাবে সমস্ত কিছু সামলাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমার খুব ভালো লাগবে। তো দেখো, সকালে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টে যে বাসনগুলো সিঙ্কে জমা হয়েছিল সেগুলোকে আগে ভালো করে মেজে নেব, কারণ সিঙ্কটা যদি জুড়ে থাকে তো আমি মাছটা ধুতে পারবো না। আর বাইরে এত রোদ উঠেছে, বাইরে গিয়ে যে মাছটা ধোবো সেই ইচ্ছেটাও আর করছে না, এত রোদের মধ্যে বসে মাছ ধুতে একদমই ইচ্ছা করছে না। তো ভাবছি আজকে সিঙ্কেই মাছটাও ধুয়ে নেব, তাই জন্য আগে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি মাছটা ধুয়ে নেব। আর বাসনটা মেজে কিন্তু আমি সিঙ্কটাকেও ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে নেব, তারপরে মাছগুলো এর মধ্যে ধোবো। তো সবসময় সেটাই করা উচিত। তো দেখো, এই যে সিঙ্কটাকে ভালো করে মেজে নিচ্ছি, যতই হোক বাসনটা মেজেছি, একটা আনহাইজেনিক ব্যাপার তো থেকেই যায়। তো ভালো করে সিঙ্কটাকে মেজে নিলাম, নিয়ে তারপরে আমি মাছটাকে ধুয়ে নেব। মাছ ধোয়ার পরেও কিন্তু আমি সিঙ্কটাকে ভালো করে মেজে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। এতে হাজবেন্ড বাটা মাছ আর মাছের ডিম আর বিড়ালদের জন্য গাংমোরলা মাছ এনেছিল, আর এনেছিল চিকেন, তোমাদের সাথে শেয়ার করতে আমি একদমই ভুলে গেছিলাম সেটা। ব্রেকফাস্ট করার পর আর বসিনি, ব্রেকফাস্ট করে উঠে আগে মাছটা গোছালাম, কারণ মাছটা ধুয়ে পরিষ্কার না করলে না বিড়ালগুলো খুব জ্বালাচ্ছিল। তো মাছটা ধুয়ে মাংসটা ধুয়ে রেডি করে রাখলাম, মাংসের মশলাও হয়ে গেছে তৈরি। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওই যে ওখানে ভাত ফুটছে। আর এই যে এইখানে দেখো মাংস, এই যে মাংস ধুয়ে রেডি করে রেখেছি, এটা একটু দই দিয়ে ম্যারিনেট করবো। দই দই আছে, দই দিয়ে একটুখানি ম্যারিনেট করে দেবো। আর এই যে মাংসের আলু, আর এই যে মাংসের মশলা কাটা হয়ে গেছে সমস্ত কিছু। এখন ঝটপট করে রান্নাটা করে নিই। আর ওই দেখে দেখো, উনি ওখানে শুয়ে রয়েছে, মাংসের পেঁয়াজ আর আলুটা কেটে দিয়ে হাঁপিয়ে গেছে, তাই এখন শুয়ে রয়েছে। আর কি যেন বলবো, তো চলো আর কিছু বলার নেই, এখন ঝটপট করে রান্নাটা করি, গরমে আর থাকতে পারছি না। মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো একদম ঘেমে একাকার, তো বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, একদম গ্যাস চলে না, প্রচণ্ড বদ্ধ বদ্ধ লাগে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমাদের সানডে স্পেশাল লাঞ্চ মেনু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো দেখো, এখানে আছে স্যালাড, স্যালাড এখানে সব কেটে রাখা আছে, শুধু পেঁয়াজটা নেই এখানে, পেঁয়াজটা এখানে কাটা আছে, এই যে এখানে পেঁয়াজ কাটা আছে। পেঁয়াজ আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না, শুধু আমি একটু খেতে ভালোবাসি কাঁচা পেঁয়াজ। আর এখানে আছে চিকেনের লাল ঝোল, মানে মুরগির লাল ঝোল। আর
এখানে আছে আমের চাটনি, মানে চাটনি না এটা আমের ঝোল, এটা গতকালকে করেছিলাম সেটাই রয়ে গেছে। আর এখানে আছে ভাত। এখন আমার স্নান টান হয়নি, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন স্নানে যাব। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী মেনু হয়েছে আজকে, তোমাদের তো বলেছিলাম বা শেয়ার করা হয়নি, তো দেখিয়ে দিলাম কী কী মেনু হয়েছে। এবার স্নান করে খাওয়া দাওয়া করে নেবো, তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। ঘুম থেকে ওঠার পরে দেখলে একটু বিছানাখানা পরিষ্কার করলাম, পরে আজকে চা খাইনি, এতটা গরম লাগছে, আর দুপুরে খাওয়া দাওয়াটা একটু হেভি হয়ে গেছিলো, তো যার জন্য না খাওয়াটা হজম তো করতে হবে, তো গরমও লাগছে খাওয়াটাও হজম করতে হবে, সেই জন্য হাজব্যান্ড বিকালবেলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, তো কোল্ড ড্রিঙ্কস খেলাম, এটা কিন্তু চা না, এটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর তোমরা তো দেখলেই সেটা। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন মার ঘরে বসে আছে, এখন মার ঘরেই বেশিরভাগ সময়টা থাকি, কেন কি বলতো এই মার ঘরে যে জানলাটা রয়েছে, এই যে এই পাশের যে জানলাটা, এই জানলাটা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসে টুকটুক করে, তো আজকে বেশ হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াটা উপভোগ করার জন্য এখানে বসে আছি। এখানে তিনজনে মিলেই আছি, ওই ঘরে থাকা যায় না গরমের জন্য, এই তো হচ্ছে ব্যাপার। তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া চলছে, আর কিছু টুকটাক কাজ আছে, অফিসিয়ালি কিছু কাজ রয়েছে, সেই সব কাজগুলোকে একটু মেটাতে হবে, তো সন্ধ্যেটা এই করেই কাটাবো ভাবছি, দেখা যাক। রাতে রুটি করতে হবে, রুটি করা হয়নি, রাতে রুটিটা করতে হবে, আর চিকেন আছে ওই দিয়েই হয়ে যাবে রাতের ডিনার। আর আকাশটা মনে হচ্ছে মেঘলা মেঘলা, হাওয়া দেখে তো মনেই হচ্ছে যে কী জানি ঝড়টা উঠবে না কি, তো যাই হোক যা হবে দেখা যাবে। তো চলো এই কোল্ড্রিঙ্কসটা খেয়ে নিই, কমপ্লিট করি আর কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমাদের তো বললাম যে অফিসিয়াল কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করার পরে বনু বলল যে মেহেন্দি একটু কর, আমার একটু প্র্যাকটিসটাও হয়ে যাবে, বিশেষ করে ফেস মোটিভগুলো একটু ডিফিকাল্ট হয়, তো ওগুলোই বারবার করে প্র্যাকটিস করতে হয়, তাই ওই জন্য ফুল হ্যান্ড করেনি, জাস্ট এই যে দেখো, এই যে জাস্ট এই হাতের চেটুটা আর কি, এই জায়গাটা তো করেছে, আর বেশিক্ষণ রাখতে জানি, কারণ নেক্সট সানডে ওর এক্সাম, তো আমি ওর মডেল হব, যাই হোক তাই জন্য বেশিক্ষণ রাখতে দেয়নি, বললো তাড়াতাড়ি তুলে ফেল না তো কালারটা গাঢ় হয়ে যাবে, তো এই হচ্ছে ব্যাপার। আর রাতে তো শুধু রুটি করা বাকি ছিল, তোমাদের তো বললাম আমি রাতে রুটি করবো, ব্যাস হয়ে যাবে, তো দেখলাম রুটি করে নিয়ে আসলাম, রুটি আর চিকেন, ব্যাস গরম গরম রুটি আর চিকেন হলে আর কি চাই বলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করলাম, বাসন মাজলাম, এক মানে
সিঙ্ক বাসন হয়েছিল, দুপুরের বাসনগুলো মাজা হয়নি। তো আর ইচ্ছা করছিল না, দুপুরে এতটা খাওয়া দাওয়া হেভি হয়ে গেছিলো না, আর ইচ্ছা করছিলো না। তো আর মাজিনি অনেক বাসন জমেছিলো, বিকেলবেলার দিকেও ইচ্ছা করছিলো না, মনে হচ্ছিলো একটু ল্যাদ খেয়ে এই সময় কাটাই আর কি। তো সেই জন্য আর ইচ্ছা করছিলো না, রাতেই একবারে করে নিলাম। বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে বিছানায় উঠে পড়েছি, এখন শুয়ে পড়বো। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার কিন্তু একদম সাধারণ সাদামাটা লাইফস্টাইল, আমি যেরকমভাবে বাড়িতে থাকি সেইভাবেই ব্লগ করি, সেইভাবেই সব কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, কোনো কিছু আর্টিফিশিয়াল আমার ব্লগের মধ্যে তোমরা পাবে না। সাধারণভাবেই প্রতিদিনে যা কাজকর্ম সংসারে থেকে থাকে সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর কি, একটা মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ যা করে থাকে আর কি। তো এই বলার ছিল, তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।